আজকে আমরা শিখব কীভাবে কম্পাসের সাহায্যে ফর্টি ফাইভ কোণ অঙ্কন করা যায় কম্পাসের সাহায্যে ফর্টি ফাইভ ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে যে কোনো একটি রশ্মি নেই ধরো এটি যে কোনো একটি রশ্মি আমরা এর নাম দিতে পারি এবি রশ্মি এই এবি রশির ওপরে যে কোনো একটি বিন্দু হলো ও বিন্দু এখন এই ও আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তো কিভাবে কম্পাসের সাহায্যে ফর্টি ফাইভ ডিগ্রি কোণ অঙ্কন করা যায় প্রথমে ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো পরিমাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি দেখো বৃত্তচাপটি এবি রশিকে সি বিন্দুতে ছেদ করেছে এখন এই একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ আঁকি ধরো বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে এবার আবারও ঠিকই একই ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ ওসির সমান ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্ত আঁকি মনে করো এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে এবার এই একই ব্যাসার্ধ নিয়ে ডিকে কেন্দ্র করে ও বিন্দুর বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি এবং ই কে কেন্দ্র করে এই একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপগুলো আঁকার সময় খেয়াল রাখবে যাতে কোনোভাবেই কম্পাসের মাপ পরিবর্তন না হয়ে যায় আর যদি কম্পাসের মাপ পরিবর্তন হয়েই যায় তাহলে আবার নতুন করে কোসিয়ার সমান ব্যাসার্ধ নিতে পারবে তো যাই হোক দেখো এই বৃত্তচাপ দুটিও পরস্পরকে ছেদ করেছে ধরো এই ছেদ বিন্দুর নাম পি বিন্দু এবার যোগ করি তাহলে দেখো ওবিন্দুতে ওপি রেখাংশ এবি রেখাংশের ওপর লম্ব হিসেবে আছে অর্থাৎ ওবিন্দুতে ওপি রেখাংশ এবি রেখাংশের সাথে একটি নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে অর্থাৎ কোন পি ও বি সমান নাইনটি ডিগ্রি কিন্তু আমাদের তো ফর্টি ফাইভ ডিগ্রি কোণ অঙ্কন করার কথা তাহলে আমরা কেন নাইনটি ডিগ্রি কোণ অঙ্কন করেছি কারণ কম্পাসের সাহায্যে সরাসরি ফর্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করা যায় না আমরা প্রথমে নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করেছি এবার এই কোন পিও বি কে অর্থাৎ নাইনটি ডিগ্রি কোনকে সমদিখণ্ডিত করে আমরা ডিগ্রি অঙ্কন করব কারণ আমরা জানি নাইনটি ভাগ টু সমান ফর্টি ফাইভ ডিগ্রি চলো তাহলে কোন বি কে সমদ্বিখণ্ডিত করি কোন পিও বি কে সমদ্বিখণ্ডিত করার আগে দেখো ওপি রেখাংশ এই বৃত্তচাপের সাথে যেই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর নাম দিতে পারি আমরা কিউ বিন্দু এখন সি বিন্দুকে কেন্দ্র করে ও এর অর্ধেকের বেশি ব্যাসার্থ নিয়ে ও বিন্দু যে পাশে আছে তার বিপরীত পাশে একটি আঁকি আবার এই একই ব্যাসার্থ নিয়ে কিউ বিন্দুকে কেন্দ্র করে একই পাশে আরেকটি আঁকি দেখো এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করেছে ধরো এই ছেদ বিন্দুর নাম হলো এম বিন্দু এবার ওএম যোগ করে বর্ধিত করি তাহলে দেখো ওএম রেখাংশ কোন পি ও বি কে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ ওএম রেখাংশ ও বিন্দুতে দুটি কোন উৎপন্ন করেছে একটি হলো কোন পি ও এম কোন অর্থাৎ এই কোনটি আরেকটি হলো কোন এম ও বি কোন অর্থাৎ এই কোনটি যেহেতু কোন পিও কে সমদ্বিখণ্ডিত করে আমরা এই কোন দুটি পেয়েছি তাই এদের প্রত্যেকের পরিমাপ হলো ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ আমরা বলতে পারি কোন পি ও অর্থাৎ এই কোনটি কোন পি ও এম এবং এমও বি এম ও বি পরস্পর সমান এবং কোন পি ও বি কে সমদ্বিখণ্ডিত করে এই দুটি কোণ উৎপন্ন হয়েছে তাই এই দুটি কোণের পরিমাপ হলো 45 ডিগ্রি তোমরা চাইলে চাদার সাহায্যে মেপে দেখতে পারো কোন পি ও এম এবং কোন এম ও বি আসলেই ফর্টি ফাইভ ডিগ্রি কিনা চাদার সাহায্যে পরিমাপ করার জন্য ও বিন্দুতে চাঁদার জিরো বিন্দুটি স্থাপন করি এবং চাঁদাটিকে রেখাংশের সমান্তরাল করে রাখি তাহলে দেখো ওএম রেখাংশের বর্ধিত অংশ চাদার ফর্টি ফাইভ ডিগ্রির সাথে মিলে গেছে আর ওপি রেখাংশের বর্ধিত অংশ চাদার নাইনটি ডিগ্রির সাথে মিলে গেছে তাহলে বুঝতেই পারছো কোন পি ওম এবং সমান আমরা একে গাণিতিক ভাবেও প্রমাণ করতে পারি গাণিতিক ভাবে কিভাবে প্রমাণ করা যায় দেখো আমরা জানি কোন পি সমান নাইনটি ডিগ্রি আবার কোন পি ও আমরা লিখতে পারি কোন পিওএম এবং কোন এম ও বি এর সমষ্টি হিসেবে কারণ কোন পিওএম এবং কোন এমওবি প্রত্যেকেই হলো কোন পিও এর অর্ধেক অংশ তাহলে দেখো কোন পিওএম যোগ কোন এমওবি সমান 90 ডিগ্রি এখন দেখো আমরা একটু আগেই দেখেছি কোন পিওএম এবং কোন এমওবি পরস্পর সমান তাহলে এখানে কোন পিওএমের পরিবর্তে আমি কোন এমও বি লিখতে পারি তাহলে লিখি কোন এম বি যোগ কোন এমও বি সমান নাইনটি ডিগ্রি অর্থাৎ টু কোন এমও বি সমান নাইনটি ডিগ্রি এবার পাশে শুধু কোন এমও কে রাখি অর্থাৎ এমও বি সমান নাইনটি ভাগ টু টু এ পাশে আসলে ভাগ হয়ে যাবে সুতরাং কোন এম ও বি সমান নাইনটি ভাগ টু সমান ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ কোন এম ও বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা একইভাবে প্রমাণ করতে পারি যে কোন ই অর্থাৎ এই কোনটি সমান ফর্টি ফাইভ ডিগ্রি এভাবে কম্পাসের সাহায্যে যে কোনো বিন্দুতে তোমরা ফর্টি ফাইভ ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে